বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আর আশা করি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এটা হচ্ছে টাটকিনি মাছ দিয়ে আমি টমেটো দিয়ে কিভাবে রান্না করি সেটা শেয়ার করব। তো চলুন আমার সাথে। আমি রান্না করার জন্য প্রথমেই এখানে ছয়টা টাটকিনি মাছ নিয়ে নিয়েছি। আমার টাটকিনির সাইজে একটু সামান্য একটু বড়, তেমন ছোট সাইজটা না। তো এখানে আমি এটাকে লবণ আর হলুদ দিয়ে একটু মেখে নিব। তো আমি লবণ হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি একটু মেখে রাখবো। তো আমার মাখা হয়ে গেছে। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে আসছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব একে একে। তো ভিডিওর শুরুতেই বলে নিচ্ছি, যদি আমার এই রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে তো অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন। পুরাতনদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমার মাছ ভাজাটা হয়ে আসছে একটা পিঠ, আমি আস্তে আস্তে করে উল্টিয়ে দিব, কারণ দুই পিঠটাই আমি একটু একটু করে ভেজে নিব। আর এখন তো টমেটোর সিজন, তো এই সিজনে টমেটোগুলো কিন্তু খেতে ভালো লাগে ধনে পাতা দিয়ে রান্না করলে। আমি আজকে রান্নায় কোনো আদা রসুন অ্যাড করবো না, কারণ আদা রসুনেরই আলাদা একটা ফ্লেভার থাকে। তো আমি এটা অ্যাভয়েড করব, কারণ সব রান্নাতে কিন্তু আদা রসুনটা ভালো লাগে না। আর এইভাবে আদা রসুন ছাড়া টমেটো দিয়ে রান্না করলে তরকারিটা খুবই স্বাদ হয়। তো আশা করি সবার ভালো লাগবে। তো আমি এখানে মাছগুলো উল্টিয়ে দিয়েছি, আর একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়েছি। আর আমি এগুলোকে কিন্তু একদম শক্ত মোচমোচা করে ভাজিনি, যেহেতু আমি একটু রান্না করব তাই আমি একদম বেশি ভাজা করব না। তো রান্নার জন্য যেরকম ভাজা সেরকম আমি ভেজে নিয়েছি। তো তারপরে আমি এই তেলেই আমি দিয়ে দিলাম এক কাপের মতো পেঁয়াজ কুচি। তো এই পেঁয়াজগুলোকে আমি একটু ভেজে নিব। তো ভেজে এই পেঁয়াজগুলোর সাথে আমি মশলাগুলো অ্যাড করব। রান্নাটা কিন্তু একদম সহজ, কিন্তু অনেক মজা হয় এরকম করে রান্না করলে। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন, যারা আদা রসুন দিয়ে খান তো তারা অবশ্যই আদা রসুন ছাড়া একবার ট্রাই করে দেখবেন। এটা আমি টাটকিনি মাছ দিয়েছি, আপনারা যে কোনো মাছ নিতে পারেন, কারণ সব মাছ দিয়েই কিন্তু ভালো লাগে। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি আর বেশি ভাজা করব না। এখানে আমি দিয়ে দিলাম দুইটা টমেটো। তো এই দুইটা টমেটো দিয়ে আমি এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিব, যা কিছু দিব। তো এখানে আমি এখন দিয়ে দিব হচ্ছে লবণ, আমি আমার পরিমাণ মতো দিয়েছি, আসলে এখানে কোনো মাপ নেই। আমি যতটুকু খাবো আমার ছয় পিস মাছের জন্য দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ বুঝে দিবেন। তো এখানে আমি লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর ধনে গুঁড়া দিলাম, আর কিছু দিব না। আমার সব মশলা কিন্তু দেয়া শেষ। তো এই মশলাটাকে আমি এখন এই টমেটো আর পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিব। তো এই তো আমার কষানো কিন্তু মোটামুটি সুন্দর হয়ে আসছে। তো এখন আমি আরেকটু পানি দিয়ে দিলাম, আর পানিটা দেওয়ার কারণ হচ্ছে এখন আমি মাছগুলো দিব, যেন মাছগুলো পানিটার সাথে একটু থাকে, কারণ আমি একদম শুকনো শুকনো বোনাটা করব না, ওইটা হচ্ছে আমার এটা ভালো লাগে, তার জন্য আমি একটু ঝোল ঝোল রাখবো। তো আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই মাছটা কিন্তু খেতে অনেক ভালো লাগে, সব কিছু দিয়ে খাওয়া যায়। তো আমি একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। 5 মিনিট পরে ফিরে আসলাম, আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে আসছে। এখানে আমি ধনে পাতাগুলো অ্যাড করে দিব, অ্যাড করে শুধু একটু মাছটা উল্টিয়ে দিব। উল্টিয়ে আমি এই ঢাকনাটা চুলাটা বন্ধ করে ঢাকনাটা দিয়ে দিব আর কি, যেন শুধু ধনে পাতাটা নরম হয়।
কারণ এখনও চুলায় আগুন আছে, তো আমি একটু উল্টিয়ে যদি ঢাকনাটা বন্ধ করে দিই ধনে পাতাটা নরম হয়ে যাবে। তো এই যে আমার কিন্তু রান্না একদম কমপ্লিট, দেখুন কি সুন্দর কালার আসছে। তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার, আর যদি নতুন কেউ জয়েন করে থাকেন প্লিজ অবশ্যই বন্ধ করে নেবেন। তো আশা করি সবাই সবসময় ভালো থাকবেন, পজিটিভ থাকবেন আর সুস্থ থাকবেন। তো সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।